বাংলাদেশকে কৌশলগত সামরিক মিত্র হিসেবে ঘোষণা দিয়েছে জাপান যার আওতাধীন আধুনিক সমরস্য এবং প্রযুক্তি পাবে বিষয়টি নিশ্চিত করেছে দ্য জাপান নিউজ যেখানে একাধিক সাথে আলোচনা হয় জাপানের সংবিধান অনুযায়ী দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সমরস্য রপ্তানি করা নিষিদ্ধ ছিল দু সালে আইন সংশোধন করে রপ্তানি করার অনুমোদন দেয় তবে নীতিমাল অনুযায়ী সকল দেশ চাইলেও সামরস্য পাবে না জাপানের সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট আইনের আওতায় থাকা দেশগুলো কেবলমাত্র আধুনিক সমরস্ত এবং প্রযুক্তি পাবে জাপানের সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট দেশ হিসেবে বাংলাদেশের নাম ছিল না কারণ পৃথিবীর হাতগোনা বারোটি দেশ এই তালিকায় ছিল জাপানের প্রকাশিত নতুন তথ্য অনুযায়ী বাংলাদেশ এই তালিকায় যুক্ত হচ্ছে দেশটির ক্ষমতাসীন দল বিষয়টি নিশ্চিত করেছে যেখানে উল্লেখ করা হয় ফিলিপাইন ফিজি মালয়েশিয়া এবং বাংলাদেশ নতুন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট দেশের মর্যাদা পাবে অর্থাৎ জাপানের প্রতিরক্ষা সহযোগী দেশ হবে বাংলাদেশ এই মর্যাদা পেলে জাপান থেকে ভারী সমরস্ত কিনতে এবং প্রযুক্তি পেতে আর কোনো বাধা থাকবে না প্রতিবেদনে উল্লেখ করা হয় বাংলাদেশ সমরস্ত তৈরি প্রযুক্তি পাবে কারণ সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট দেশকে প্রযুক্তি নেওয়ার জন্য অতিরিক্ত অর্থ প্রদান করতে হবে না বিষয়টি বাংলাদেশের জন্য বিকল্প সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবে কারণ ইতিমধ্যেই বাংলাদেশকে বিনামূল্যে প্রযুক্তি সরবরাহ করে তুরস্ক এবং চীনের মতো দেশগুলো তবে সমরস্ত করার অর্থ অবশ্যই বাংলাদেশকে প্রদান করতে হবে একই সঙ্গে উল্লেখ করা হয় সামরিক ঘাঁটি নির্মাণে সহযোগিতা করবে জাপান এক্ষেত্রে নৌঘাঁটি বিমানঘাঁটি কিংবা সেনাঘাঁটি তৈরি করতে প্রযুক্তিগত সহযোগিতা করবে জাপানের উদ্দেশ্য রাশিয়া এবং চীনকে কাউন্টার করা কেননা রাশিয়া কিংবা চীনের ঘনিষ্ঠ মিত্র দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে খুব বেশি ঘনিষ্ঠ নয় ফলে ওই সকল দেশে জাপান বিকল্প প্রদান করবে বিষয়টি নিশ্চিত করেছে জাপান নিউজ এক্ষেত্রে বাংলাদেশের সামরিক ঘাঁটি নির্মাণের বিষয়গুলো জাপানের জন্য লক্ষণীয় ছিল সাম্প্রতিক সময় সাবরিন ঘাঁটি নির্মাণ করেছে বাংলাদেশ তবে প্রযুক্তিগত সকল সহযোগিতা করেছে চীন এছাড়া বরিশালের শেরে বাংলা নৌঘাটি নির্মাণও চীন থেকে প্রযুক্তিগত সহযোগিতা পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং ডিভিশন ভারত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশের মাটিতে দুইটি নৌঘাঁটি স্থাপনের সঙ্গে যুক্ত চীন বিষয়টি মেনে নেওয়া জাপানের জন্য কঠিন কারণ এই অঞ্চলে জাপানের প্রতিপক্ষ চীনের নৌবাহিনী ফলে জাপান চাইছে ভবিষ্যতে চীনের বিকল্প হিসেবে যাতে জাপানকে নির্বাচন করে বাংলাদেশ এছাড়াও বাংলাদেশের মাটিতে বেশ কয়েকটি বিমানঘাটি নির্মাণের সহযোগিতা দিচ্ছে চীন এই বিষয়গুলো ভালোভাবে নিচ্ছে না আঞ্চলিক প্রতিপক্ষ জাপান তাই সামরিক মিত্র হিসেবে বাংলাদেশকে পাশে চাইছে বাংলাদেশ নিজেও জাপানের ঘনিষ্ঠ সামরিক মিত্র হতে আগ্রহী কিন্তু প্রশ্ন হচ্ছে জাপানের সঙ্গে সামরিক সম্পর্ক ঘনিষ্ঠ করা কতটা যৌক্তিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদের পর পাঁচই এপ্রিল জাপান সফরে যাবেন এটি মোটামুটি নিশ্চিত পরবর্তীতে প্রতিরক্ষা বিষয়ক চুক্তি স্বাক্ষর করবে কারণ দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তির বিষয়ে আলোচনা ইতিমধ্যে শেষ পাশাপাশি নির্দিষ্ট কয়েকটি সমরস নিয়ে আলোচনা শেষ করেছে উদ্দেশ্য প্রধানমন্ত্রী সফর করলেই যাতে চুক্তি স্বাক্ষর করতে পারে সেক্ষেত্রে বোঝা যাচ্ছে বাংলাদেশ জাপান থেকে কম বেশি সমরসে কিনবে তবে অবশ্যই আধুনিক এবং ভারী সমরসের দিকে অগ্রসর হবে বাংলাদেশ হালকা সমরসে ইতিমধ্যে জাপান থেকে ক্রয় করতে পারে এজন্য আলাদা করে কোনো চুক্তির প্রয়োজন নেই সাম্প্রতিক সময় বাংলাদেশ পুলিশ জাপান থেকে সাজোজন ডেলিভারি পেয়েছে সুতরাং বোঝা যাচ্ছে বাংলাদেশ কিছুটা ভারী সমরস্য কিনবে এক্ষেত্রে কোয়ালিটি নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই কারণ পৃথিবীর সপ্তম আধুনিক সমরস্য উৎপাদনকারী দেশ জাপান তাছাড়া দেশটির যে কোনো পণ্যের কোয়ালিটি কতটা আধুনিক এবং গ্রহণযোগ্য তা বলার অপেক্ষা রাখে না বাংলাদেশ কোয়ালিটি অনুযায়ী পশ্চিমা দেশগুলোর বিকল্প হিসেবে জাপানকে নির্বাচন করতে পারবে তবে জাপানের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক বাংলাদেশের জন্য খুব বেশি ভালো হবে না কারণ পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের সঙ্গে জাপানের ঐতিহাসিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ বিশেষ করে উভয় দেশের মাঝে এখনও সামরিক মহড়া অনুষ্ঠিত হয় যেখানে বাংলাদেশের সঙ্গে জাপানের কোনো দ্বিপাক্ষিক সামরিক মহড়া অনুষ্ঠিত হয় না যদিও বাংলাদেশের সঙ্গে জাপানের রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক ঘনিষ্ঠ তবে তা অর্থনৈতিক সেক্টরের মাঝে সীমাবদ্ধ বলা যায় তার বাহিরে বাংলাদেশকে ততটা মূল্যায়ন করে না জাপান অন্যদিকে আরেক প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে জাপানের সামরিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ কারণ উভয় দেশ কোয়াড সামরিক জোটের সদস্য জাপানের উদ্দেশ্য একটাই বাংলাদেশের মাটিতে আঞ্চলিক প্রতিপক্ষ চীনকে দমিয়ে রাখা অন্য কোনো উদ্দেশ্যে বাংলাদেশকে সামরিক মিত্র বানাচ্ছে না তবে জাপানের ঘনিষ্ঠ সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট রাষ্ট্রের মর্যাদা পাওয়া গুরুত্বপূর্ণ বিষয় এভাবেই পরবর্তীতে গভীর সামরিক সম্পর্ক স্থাপন করতে পারে বাংলাদেশ এবং জাপান কারণ জাপানের মেরিটাইম পেট্রোলের ক্রাফ যুদ্ধজাহাজ কিংবা সাবরিনের মতো সামরস্যগুলো অত্যন্ত লোভনীয় বাংলাদেশ চাইলে এই সকল ভারী সমরস্য কিনতে পারবে জাপান থেকে সমরস্য করার সবচেয়ে বড় সুবিধা অর্থনৈতিক সমর্থন বাংলাদেশের এই মুহূর্তে অর্থনৈতিক সংকট বিদ্যমান ফলে চাহিদা অনুযায়ী অনেক সমরস্য কিনতে পারছে না জাপান এক্ষেত্রে দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করবে যার কোনো সুদ থাকবে না ফলে বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর সমরস্য কিনে সামরিক বাহিনীর চাহিদা পূরণ করতে পারবে বিশেষ করে জাপানের পুরনো সমরস্যগুলো ক্রয় করে দেশের চাহিদা পূরণ করা সম্ভব জাপানও তাদের অপারেট করা অনেক সমরস্য রপ্তানি করতে চায় বাংলাদেশের অবস্থান থেকে জাপানের সঙ্গে সামরিক সম্পর্ক ঘনিষ্ঠ করা নিঃসন্দেহ সঠিক তবে অবশ্যই একটি সীমারেখা বজায় রাখতে হবে কারণ পার্শ্ববর্তী দেশের সঙ্গে যুদ্ধ হলে দেশটি কোনো ধরনের সহযোগিতা করবে না ফলে সাপ্লাই চেন বন্ধ হয়ে গোলা সংকটে পড়তে পারে বাংলাদেশ সামরিক বাহিনী সুতরাং জাপান যে সকল সামরিক প্রকল্পে ব্যাপক সুবিধা প্রদান করবে কেবলমাত্র ওই সকল সামরস্য বাংলাদেশকে কিনতে হবে অনথায় বাংলাদেশের জন্য উত্তম হবে ইউরোপীয় দেশকে নির্বাচন করা যেমন ইটালি জার্মানি কিংবা ফ্রান্সের মতো স্বাধীন নীতিমালার দেশগুলোকে এই দেশগুলো যুদ্ধকালীন সময়েও সমরস্ত সরবরাহ করে তবে জাপানের সঙ্গে ভারত কিংবা মিয়ানমারের সামরিক সম্পর্ক ঘনিষ্ঠ বলে বাংলাদেশ তা প্রত্যাখ্যান করবে এমন নয় কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্ক এবং গ্রিস উভয় দেশের সম্পর্ক ঘনিষ্ঠ তবে তুরস্ক এবং গ্রিস উভয় একে অপরের প্রতিপক্ষ তবে তুরস্ক কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রকে ছেড়ে দেয়নি কেননা এটাই হচ্ছে সামরিক কৌশল যাতে গ্রিসের পক্ষে ঢালা সমর্থন না করে একইভাবে বাংলাদেশ জাপানের সমরস্য না কিনলে মিয়ানমার এবং ভারতকে ঢালা সমর্থন করবে বাংলাদেশের অবস্থান থেকে সকল দিক বিবেচনা করে জাপানের সঙ্গে সামরিক সম্পর্ক এগিয়ে নেওয়া সঠিক তবে অবশ্যই এক্ষেত্রে নির্দিষ্ট সীমারেখা বজায় রাখবে বাংলাদেশ বাংলাদেশের মোট চাহিদার দশ থেকে পনেরো শতাংশ সমরস্য জাপান থেকে আসলে কোনো ক্ষতি হবে না বরং বাংলাদেশের সমরস সেক্টরে আলাদা বৈচিত্র্য আসবে আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন ভালো থাকবেন সবাই তাই খাবে পরবর্তী কোনো ভিডিওতে